ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে হিংসামুক্ত রাজনীতি এবং ভয়মুক্ত বাংলা গড়তে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংকল্প মিছিল ও পথসভা করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার ভারতীয় জনতা পার্টির তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ইটাহার দাসপাড়া এলাকার বিজেপি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় ইটাহার সদর শহরের রাস্তায়। পাশাপাশি মিছিল শেষে ইটাহার চৌরাস্তা এলাকায় একটি বিক্ষোভ পথসভার আয়োজন করা হয়। গত 2021 সালের 2 মে তৃণমূল সরকার যেদিন ব্যাপক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করল, তার পরের দিনে গোটা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির নিরীহ কর্মীদের পর নির্মমভাবে হত্যা করে আর রক্তলীলা ওরা চালিয়েছে। এই যে হত্যালীলা চালিয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা তাদের বর্ষপূর্তি হলো আজকে, তার প্রতিবাদ দিবস হিসাবে আজকে আমরা সারা পশ্চিমবাংলায় এর প্রতিবাদ মিছিল ইটাহারও করছি। মূলত বিগত বিধানসভা ভোট পরবর্তীতে রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসার ফলে নিহত বিজেপি কর্মীদের মৃত্যুর সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে এবং রাজ্য সরকারের বিচার ব্যবস্থাকে ধিক্কা জানাতে সমগ্র রাজ্যের পাশাপাশি ইটাহার ব্লক বিজেপির তরফে এদিনের এই কর্মসূচি বলে জানা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি শ্যামল চৌধুরী, জেলা বিজেপির সম্পাদিকা সবিতা বর্মন, জেলা বিজেপি নেতা জ্যোতিষ সরকার, তারিণীকান্ত রায়, রবি দত্ত, সুমন আচার্য, উজ্জ্বল বর্মন, 37 নং মণ্ডল সভাপতি গোকুল চন্দ্র মণ্ডল, 36 নং মণ্ডল সভাপতি মনোজ দাস, 38 নং মণ্ডল সভাপতি শিবলাল মার্ডি সহ অন্যান্যরা। আমরা মিছিল করলাম আর এখানে আমরা প্রতিবাদ সভা করছি। এই প্রতিবাদের মাধ্যমে আমরা শুধু মমতা ব্যানার্জির কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আর ভারতীয় জনতা পার্টি একটি কর্মী মারা গেলে ভারতীয় জনতা পার্টি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। এবার প্রতিবাদে আমরা অবকর হব, প্রয়োজনে আমরা তার মোকাবেলা করব। আমাদের জ্যোতিষ সরকার মহাশয়,